শেষ হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন ওভালে দ্বিতীয় দিনের প্রথম ভাগ ভারতের হলেও শেষটা নিজেদের মতো রাঙিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অজদের চেয়ে তিনশো আঠারো রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ভারত দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে আটত্রিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দুই একশো একান্ন রান ফলো অন এড়াতে এখনও প্রয়োজন একশো আঠারো রান অজিদের আগুন ছড়ানো বলিংয়ের সামনে প্রকাশ পেয়েছে ভারতের টপ অর্ডারের অসহায়ত ব্যাট হাতে ভারতের ইনিংসের শুরুটা দ্রুত গতির হলেও দলীয় তিরিশ রানে অজি অধিনায়ক প্যাট ক্যামেন্সের বলে লেগ বিফোরের পড়ে আউট হন রোহিত শর্মা পনেরো রানে আরেক ওপেনার শুভমান গিল তেরো রানে বোল্ড হন স্কট বোলান্ডের বলে তিরিশ রানে দুই ওপেনারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত চেতেশ্বর পূজারা কিংবা বিরাট কোহলি কেউই থিতু হতে পারেননি ক্রিজে দুজনেই চৌদ্দ রান করে সাজঘরের পথ ধরেন অজি পেস আক্রমণের সামনে বারবার বোকা বনে যাচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ঝড়ো গতিতে একান্ন বলে আটচল্লিশ রান করেন নাথান লায়নের স্পিনে কাবু হন তিনি ক্যাচ তুলে দেন স্টিভেন স্মিথের হাতে ভারতের শেষ ভরসা হয়ে গতকাল ক্রিজে অপরাজিত ছিলেন আজিঙ্কা রাহানে উনত্রিশ ও শ্রীকর ভারত পাঁচ আজ ব্যাট করতে নেমে শুরুতে ভারতের উইকেট হারায় হচ্ছে শর্মার দল আজিঙ্কা রাহানের বাহান রানের সুবাদে ছয় উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় একশো ছিয়ানব্বই রান এর আগে দ্বিতীয় দিনের শুরুতে তিন উইকেটে তিনশো সাতাশ রান নিয়ে ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে চারশো উনসত্তর রানে দ্বিতীয় দিনে নিজেদের ফিরে পায় ভারতীয় বলাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেস রান নিয়ে খেলতে নামার সিদ্ধান্ত ভুল নয় তা প্রমাণ দেয় তারা মাত্র দেড় সেশনেই অজিদের অল আউট করে ভারত যেখানে দশ উইকেটের নয়টি পেয়েছেন পেসাররা বড় সংগ্রহের আসা জাগিয়েও প্রথম ইনিংসে একশো একুশ দশমিক তিন ওভারে চারশো ঊনসত্তর রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া